হাই আপু, হ্যালো আপু, ওই আপু, আরে রিপ্লাই দিচ্ছ না কেন? আচ্ছা তুমি কি ভিজি? আচ্ছা তুমি যদি রিপ্লাই আমারে না দাও তাহলে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছো কেন লাগিয়া? আরে বুঝলাম না, এত অ্যাটিটিউড দেখাইতে কি লাগিয়া? তুমি হলে আমার জীবনে ফার্স্ট একটা মেয়ে যাকে আমি নিজ থেকে মেসেজ দিলাম। আরে আপু তুমি আমার মেসেজ রিপ্লাই দিবে দূরের কথা, তুমি তো আমার মেসেজেই দেও না। আপু প্যাম করবা? আমার পিছনে না মেয়েরা লাইন লাগে তাই তো আমি তোমার প্যামের অফার দিলাম। দুরু বুঝলাম না তোমার অত অ্যাটিটিউড কেরে, তুমি অত অ্যাটিটিউড কই রাহো? রিপ্লাই কি তাহলে দিবাই না? আই লাভ ইউ আমি মেসেজ দিতে দিতে বুড়ি হয়ে বাতাস দিতে তুমি রিপ্লাই দাও না, কি হলো তোমার? তুমি কি আর বেঁচে নেই তাহলে রিপ্লাই দিছো না কেন? তোমার অত অহংকার, তুমি রিপ্লাই দাও না কেন? ওই তোমার বয়ফ্রেন্ড আছে, তুমি কি প্রেম করো না করবা? তোমার মেসেজ দিতে দিতে আমার আঙ্গুলে চামড়া খাইয়া গেছে তেও তুমি মেসেজ দিতেছ না। ওই তোমার কি হইলো? ওই 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 তুমি কি বাংলা বুঝো না? ওই তুমি কি প্রেম প্রীতি খেলা খেলবা? ওই তোমার কি হইলো? আরে কি হইলো? বলক মারে দিল? ও আল্লাহ আল্লাহ গো, জীবনের লাইফে একটা মায়েরে মেসেজ দিছিলাম অতবার, তেও শালার কিছু জীবনে কি আছে আর কি বইব বুঝলাম না কাহিনি। বলক মারে দিল এটা ভাই সম্ভব? জীবনে রাখতাম না, জীবনে ফেসবুক চালানি লাইফে একটা মায়ায় আমার ফ্যান্ডি করে ধরছি, কিন্তু এ মায়া আমার বলক মারে দিল। জীবনে আছে কি আর যাইব কি, দূর একটা প্রেমই করতারি না শালার, আমার মতন এই ছেলে দিন দুনে থাকতে না তা অনেক বালা।